আচ্ছা, ভিডিও চালু হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আচ্ছা, আমি এটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করি। আমরা এখানে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম এইগুলো, পরবর্তী অপশনে চলে যাই। দেখো, আমাদের এখানে ইমেজ ট্যাগের যে বিষয়গুলো আসছিল সেগুলো আমরা দেখলাম। আমরা এইচ3 এলিমেন্টস যে বিষয়গুলো ছিল এটা আমরা অলরেডি দেখেছি। অনেক সময় ট্যাগ কীভাবে লিখতে হয়, ট্যাগের ভিতর পুরো কন্টেন্ট লিখতে হয়, প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার তোমরা জানো, শিখেছি তোমাদের। এবং এইচ1-এর যে মানে হেডিং ট্যাগের 6টি ট্যাগ আছে, এইচ1 থেকে এইচ6, এটা তোমরা জানো, শিখেছি। এটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার তোমাদের দেখিয়েছি, ব্রেক ট্যাগের তোমাদের ব্যবহার দেখিয়েছি। তারপরেও আচ্ছা, আলোচনা করবো না এটা আমরা। HTML অ্যাট্রিবিউটস যেগুলো আমরা দেখলাম, ঠিক আছে, অর্থাৎ আমরা যেগুলো দেখলাম HTML কিছু অ্যাট্রিবিউট দেখলাম, আরো অ্যাট্রিবিউট আছে, যেমন এখানে স্ট্রিপ, টার্গেট, তারপরে ALT অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, ওয়াইড, হাইট, এসবগুলো হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আচ্ছা, আরো অ্যাট্রিবিউট আছে, তোমাকে দেখিয়ে দিব। ALT অ্যাট্রিবিউট দেখালাম তো, তুমি থাকতে দেখাচ্ছে, দেখালাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আর ভিডিও দেখতে পারো বা ভিডিওতে, আর আমি পর আবার দেখিয়ে দিব। আচ্ছা, ওই নিচ দিকে আসুন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার ওয়াইড এটা সোর্সের মধ্যে ব্যবহার করতে পারবো কি? উইড হাইট যেটা সেটা, আচ্ছা হ্যাঁ, উইড হাইট যেটা করে সেটা হচ্ছে যে সোর্সের মধ্যে ইমেজের মধ্যে ইয়াল দিতে হবে, ঠিকানা দিতে হবে যে কোথায় ইমেজটা আছে। হ্যাঁ, ইমেজটা কোথায় আছে, আর উইড হাইটটা হচ্ছে যে ওই কোথায় দিবা তোমার, এখানে ইমেজ যে সোর্স ট্যাগ আছে, দেখো এই যে দেখো এখানে আছে, হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ সে ইমেজ ট্যাগের ভিতরে, ইমেজ ট্যাগের ভিতরে তোমার সোর্স অ্যাট্রিবিউট দিয়েছি, একইভাবে মানে ইমেজ ট্যাগের ভিতরেই স্পেস দিয়ে এখানে ওয়েট এবং হাইট দিতে হবে, বুঝলে যাও এল বিষয়। ঠিক যেভাবে আছে এই ফাইলগুলো পাঠিয়ে দিব, সমস্যা নেই, ওখানে প্র্যাকটিস করবা দেখে দেখে, তারপর অসুবিধা হলে সমস্যা নেই, আমি প্রশ্ন করবো পরবর্তী ক্লাসে। আচ্ছা, আমরা লিঙ্ক ট্যাগ দেখেছি, ইমেজ ট্যাগ দেখেছি, আচ্ছা উইড ট্যাগ দেখলাম, হাইট অ্যাট্রিবিউট, উইড অ্যাট্রিবিউট দেখলাম, SRC দেখলাম, অল্টার অ্যাট্রিবিউট দেখলাম, অর্থাৎ অল্টার একটু কখন আসবে, যখন আমরা দেখলাম যে কোনো কারণে ছবিটা আসবে না, তখন অল্টারের মধ্যে যে টেক্সট লেখা থাকবে সেই টেক্সটটা শো করবে। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট, আচ্ছা এবার দেখেন ল্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা একটা স্টাইল অ্যাট্রিবিউট একটা আছে, একটা ল্যান অ্যাট্রিবিউট আছে, দুটোই দেখিয়ে দিই তোমাদের, মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী তোমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা কাজে লাগবে। আচ্ছা, প্রথমে স্টাইল অ্যাট্রিবিউট দেখি। আচ্ছা, উপরে এটা ছিল, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, ফাইলটা আচ্ছা থাকে এখানে, সমস্যা নেই, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে পরবর্তীতে। নিচে আসলাম, হ্যাঁ স্টাইল অ্যাট্রিবিউট, এখান ধরে একটা H1 ট্যাগ নিলাম, আমি H1 ট্যাগ নিলাম, স্টাইল অ্যাট্রিবিউট আর CSS থাকবে। আচ্ছা হ্যাঁ, CSS স্টাইল অ্যাট্রিবিউটটা CSS অ্যাট্রিবিউট, হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাট্রিবিউটটা আছে স্টাইল অ্যাট্রিবিউট, এই স্টাইল অ্যাট্রিবিউটটা হচ্ছে যে ওই CSS এর ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কেটে কেটে আসতেছে, তাহলে নেট একটু স্লো হয়ে গেছে মনে হয়, সমস্যা নেই, মাঝে মধ্যে এরকম হয়তো স্লো হয়ে যেতে পারে, আবার ক্লিয়ার আসবে, সমস্যা নেই, একটু ওয়েট করো। আবার এক্সট্রা সাউন্ড আসছে, এক্সট্রা সাউন্ড পাওয়া যাচ্ছে, এক্সট্রা সাউন্ড এর প্রবলেম হচ্ছে, এক্সট্রা সাউন্ড মনে হয় ব্যাকগ্রাউন্ড তোমাদের কারো কাছ থেকে আসছে এখানে। হ্যাঁ, মেহেদি শুনতে পাচ্ছো?
এবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার দেখো। আচ্ছা এখানে গিয়ে লিখলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আচ্ছা লিখে দিলাম এটা। আচ্ছা এখন দেখো, এর যদি আমি একটু ডিজাইন করতে চাই, আচ্ছা এখানে একটু ছোট করে লিখি, ছোট একটা সেন্টেন্স লিখি তাহলে। আচ্ছা এটাই থাক, সমস্যা নেই। আচ্ছা এইচ ওয়ান যেটা আছে সিম্পলি এটা কেমন দেখাবে? আমি যদি এখানে যদি রান করি, আচ্ছা আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করি, এই যে নিচে লাইন দেখতে পাচ্ছি, এখানে ব্রাউজার ওপেন করার পরে এখানে যদি আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে কি করতে পারি? বিভিন্ন কাজ করতে পারি, তো নিজের ইচ্ছে মতো কে ডিজাইন করতে পারো, ঠিক আছে? অ্যাট্রিবিউটটা কিভাবে ব্যবহার করব? এখানে এইচ ওয়ান ট্যাগে স্পেস দিয়ে লিখবো স্টাইল, এস টি ওয়াই স্টাইল, সমান সমান দিয়ে ডাবল কোটেশন। এখানে গিয়ে লিখবো ধরো আমি কালার করবো এটাকে, লিখলাম কালার, ধরো কালারের নাম লিখতে দিতে পারো, অনেক সিস্টেম আছে, নাম লিখে দিলাম, কালার রেড লিখে দিলাম, এবার সেভ করলাম, ঠিক আছে। এখানে কি করলাম দেখো, এই দেখো এই সনে একটা স্পেস দিলাম, স্পেসে স্টাইল লিখলাম, স্টাইল লিখে সমান সমান দিয়ে কোটেশন দিয়ে কালার রেড লিখলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড করি গিয়ে ব্রাউজারে গিয়ে, ব্রাউজারে আসলাম, এখন দেখো রিলোড যদি করি তাহলে যে রেড হয়ে গেছে, অর্থাৎ আমরা যেটা করতে চাইবো স্টাইলের মধ্যে সেটাই হবে, ঠিক আছে। এখানে কালার রেড করলাম, যদি আমি এটা একটু যে ডান দিকে ভাঙবো, সেমি কলম দিলাম, লিখলাম হচ্ছে যে ফন্ট স্টাইল ইতালিক, লিখলাম ফন্ট স্টাইল ইতালিক। আমি এখানে গিয়ে রিলোড করলাম, দেখো ডান দিকে পাঠানো হয়ে গেছে, অর্থাৎ অ্যাট্রিবিউট হচ্ছে অরোপ করা, অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে অরোপ করা। এখানে দেখো কি হলো, প্রথমে লাল হয়ে গেছে, তারপর ডান দিকে পাকা হয়ে গেছে। যদি আমি এখানে মাঝখানে নিতে চাই তাহলে এখানে কি লিখবো গিয়ে দেখো, কোডে গিয়ে আমি কি লিখবো, এখানে প্রথম লিখলাম কালার রেড, কার ভিতরে লিখলাম স্টাইলের ভিতরে কালার রেড লিখলাম, তারপরে লাল হয়ে গেল, ফ্রন্ট স্টাইল লিখলাম, ফ্রন্টের ধরন কেমন ইতালিক হবে, যেখানে আবার সেমি কলন দিয়ে আমার জন্য একটা বাক্য শেষে কি দিই আমরা হচ্ছে দাঁড়ি দাঁড়ি দিই বা ফুল স্টপ দিই, এরকম ভাবে সেমি কলন দিতে হয়, ঠিক আছে। সেমি কলন ধরে করলাম, এখানে এখানে মনে করে লিখেছি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন হ্যাঁ, যদি সেন্টার ব্যবহার করি তাহলে কি হবে দেখো, সিএনটিআর সেন্টার, তাহলে এই যে লেখাটা আছে এটা হবে। আমি এখানে চলে গেলাম আবার ব্রাউজারে গিয়ে, তোমার দেখাচ্ছি আমি রিলোড করলাম, দেখো এটা মাঝখানে চলে গেছে, এই যে টেক্সট লাইন সেন্টার করার পরে এটা পুরো এর মাঝখানে চলে গেছে। অর্থাৎ অ্যাক্টিভিটির কাজ হচ্ছে এটা, বুঝছো, তুমি যাই চাই তাই করতে পারো, জাস্ট তোমাকে জানতে হবে যে এখানে প্রপার্টিসগুলো জানতে হবে। তোমাদেরকে প্রচুর প্রপার্টি শিখিয়ে দিব সিএসএসে, জাস্ট এখানে একটা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার দেখলাম তোমাদের। এটা এক ধরনের সিএসএস, একে বলা ইনলাইন সিএসএস বলা হয়, তিন ধরনের সিএসএস আছে, ইনলাইন, তারপর হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস। এ তোমাদের সিএসএস ডিটেলস দেখিয়ে দেবো, এরকম প্রচুর প্রপার্টি আছে, এই যে কালার একটা প্রপার্টি, ফন্ট স্টাইল একটা প্রপার্টি, টেক্সট লাইন একটা প্রপার্টি, ফন্ট ওয়েট একটা প্রপার্টি, বুঝলি, ফন্ট পেস একটা প্রপার্টি, এরকম অনেক প্রপার্টি আছে, এগুলো তোমাদের সিএসএস এ শিখিয়ে দেবো। আপনার কথা বোঝা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না? আচ্ছা হয়তো নেটওয়ার্ক সাউন্ড হচ্ছে না, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এটা দেখলাম তাহলে কি স্টাইল দেখলাম, অ্যাট্রিবিউট একটা আছে, ল্যান অ্যাট্রিবিউট আমরা একটু দেখে আসি চলো। আচ্ছা ল্যান অ্যাট্রিবিউট, এই যে দেখছো ল্যান দেখতে পাচ্ছ, এই ল্যান ল্যান অ্যাট্রিবিউট, তো ল্যান অ্যাট্রিবিউটটা কিভাবে লিখতে হয়? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে অরোপ করা, অর্থাৎ কোনো কিছু ইমপ্লিমেন্ট করা, প্রতিস্থাপন করা, ঠিক আছে। যেমন আমরা এখানে কী কী ইমপ্লিমেন্ট করলাম, একটা লেখার উপরে কালার, মানে
রংটা অ্যাক্টিভেট করলাম, যে লাল কালার দেবো এখানে, গ্রিন দিলে তোমার গ্রিন হবে, ঠিক আছে। ফ্রন্ট স্টাইল কি ধরনের নিব, ইতালিক নিব না সোজা নিব না বাঁকা নিব, এটা বলে দিলাম, মানে একটা ডিজাইন অ্যাক্টিভিউট করলাম। টেক্সটটা কোন দিকে নিব আমি, মাঝখানে নিব, এটা ইমপ্লিমেন্ট করলাম। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এই কাজগুলো করা যায়। যেমন এখানে উপরের ছবির ক্ষেত্রে উইড একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, এর মাধ্যমে কী করলাম, ওই ছবিটার উইড এবং হাইট অর্থাৎ উচ্চতা এবং প্রশস্ততা আমি ইমপ্লিমেন্ট করলাম, বুঝাচ্ছে কি। অর্থাৎ সবসময় অ্যাট্রিবিউট করে একটা ট্যাগকে পাওয়ারফুল করে। হ্যাঁ, মানে বলে না, দেখুন রাজনীতির ক্ষেত্রে বলে না, আমি আমার ডান হাত আমার বাম হাত এরকম বলে না, এরকম আর কি অনেকটা। আচ্ছা আচ্ছা, ELD মানে কি? আচ্ছা, হাত উত্তোলন করেছো, অল্টারনেট। হ্যাঁ, ELT হচ্ছে অল্টারনেট। আচ্ছা, পকাপন হাত উত্তোলন করেছো, মেহেদি কোনো কোনো সমস্যা? আচ্ছা, মেহেদি হচ্ছে যে হাত উত্তোলন করছে, এখানে শো করছে, ঠিক আছে, রেইজ হ্যান্ড শো করছে। আচ্ছা, কারো কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে হাত উত্তোলনের সুযোগ আছে, বুঝছো, হাত উত্তোলন করার ইয়ে আছে, সুযোগ আছে। তো তোরা হাত উত্তোলন করলে দেখাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে রেইজ হ্যান্ড দেখাচ্ছে, ওখানে একটা সিস্টেম আছে। আচ্ছা দেখো, এটা গেলো, এখন আমরা ল্যান্ডটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ডটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, এই যে দেখো ল্যান্ড লেখা আছে না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখবা দেখো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে শোনো, ঠিক আছে, আমি সবারটা মিউট করে দিচ্ছি। আচ্ছা, সবারটা মিউট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বাইরে থেকে কোনো সাউন্ড আসবে না, শুধু কথা শোনো, ঠিক আছে। তারপরে কার ওখান থেকে আসতেছে সাউন্ড, আমি তো সবগুলো আনমিউট মানে মিউট করে দিছি, মানে ও এটা করা হয় না, একটা করা হয় না। আচ্ছা, সবগুলো করে দিলাম। আচ্ছা এবার দেখো, সবগুলো মিউট করেছি, আর কোনো ব্যাকগ্রাউন্ড নিউজ পাবো না, সমস্যা নাই। আচ্ছা দেখো, আমার এখানে যে ল্যান যেটা আছে, ল্যানে ব্যবহার কিভাবে করবে, HTML লেখা আছে, HTML স্পেস দিতে হবে, HTML স্পেস দিলাম, স্পেস দিয়ে দেখাচ্ছে যে HTML ভিতরে তোমার, এখানে HTML ভিতরে তোমার ল্যান লিখতে হবে জাস্ট এই সিস্টেমে। হ্যাঁ, স্পেস দিয়ে ল্যান লিখে তোমার লিখে দিতে হবে, ল্যান লিখে সমান সমান দিয়ে ডাবল কোয়েশ্চেন দিয়ে ইংলিশ ইউএস, ইংলিশ ইউএস লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে ল্যান লিখেছি, ল্যান ইজ ইকুয়াল টু ইএন ইউএস, মানে হচ্ছে ইএন মানে ইংলিশ, আর ইউএস মানে ইউএস এর ইংলিশ। আমরা জানি যে ইংলিশের অনেকগুলো ইয়ে আছে, মানে অনেক দেশে ইংলিশ সব ভিন্ন ভিন্ন আছে, উচ্চারণের ক্ষেত্রে ইংলিশ, বানানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ
ব্রিটিশ ইংলিশ আছে, ইউএস ইংলিশ আছে, ইউকে হ্যাঁ ইউকে আছে, ইউকে আর ইউএস, হ্যাঁ আছে না, এরকম ভিন্ন জি ভিন্ন জি আছে। তো এই জন্য মনে করো যে এখানে লিখতে পারো, বাংলাদেশ হলে কি লিখবো, জাস্ট এখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওরকম ইয়ে নেই, অত বেশি ভ্যারাইটি নেই, বিএন লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ বিএন লিখতে হবে। কেন লিখবো এটা প্রশ্ন, এটা আমি ইএন ইউএস লিখলাম, এটা লিখলে তখন ব্রাউজার বুঝে যাবে যে এটা হচ্ছে ইংলিশ ভাষার, ঠিক আছে, ডকুমেন্টটা ইংলিশ ভাষার ডকুমেন্ট, এবং ব্রাউজারের জন্য সুবিধা হবে। এবং এটা একটা গুড প্র্যাকটিস, তুমি যখন এসইও করবা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তখন দেখাচ্ছে এটা না লিখলে তোমার দেখাচ্ছে যে মানে ওয়েবসাইটকে পারফেক্ট ধরবে না, ওয়েবসাইট কোডিংটাকে তো পারফেক্ট ধরবে না, এদের ইএন ইউএস লিখতে হবে। হ্যাঁ, এক ভাই এসইও করতো, আমার পরিচিত এক ভাই, তুমি অনেক কাজ করতেছিল কিন্তু একটা কোথায় দিতে হয় জানতেন না, ঠিক আছে, তখন আমার কাছে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম যে এখানে ল্যাঙ্গুয়েজটা দেওয়া নাই, ব্যবহার করা নাই, এখানে বাংলাদেশের ক্ষেত্রে বিএন ব্যবহার করতে হবে, আর ইংলিশের ক্ষেত্রে ইউএন ইএন ইউএস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কোডের ক্ষেত্রে আমি পরিবর্তন দেখতে পাবো না, বাট এসে ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবা, এই হলো বিষয়। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি আলোচনা করব, ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বেশি আলোচনা, তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, মানে এটা তো আমাদের রিভিউ ক্লাস চলতেছে, তো মানে আজকে একটু রিভিউ করে দেন, আমাদের তো এইচটিএমএল শেষ হয়ে গেছিল প্রায়, না তোমাদের দুই তিনটে ক্লাসে দেখাচ্ছে প্রায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আছে আমাদের কাছে। হ্যাঁ, তুমি কি প্র্যাকটিস করেছিলা ইয়ের মধ্যে? ওই হ্যাঁ, কিন্তু সবাই কি প্র্যাকটিস করেছিল এই স্টুডেন্টের মধ্যে? একটা ওয়েবসাইট বানাইছি আমি হালকা পাতলা। আচ্ছা আচ্ছা, বানিয়েছ না, আচ্ছা সমস্যা নাই, ইয়ে করে দিবা। একটা কোর্স ছিল, হ্যাঁ বলো, এই যে বাংলার ক্ষেত্রে কি বলেন, বিএন লিখে, বিএন লিখলে হবে খালি, এখানে বাংলার ক্ষেত্রে বিএন লিখে দিবা, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ইএন লিখেছি না, এখানে খালি বিএন লিখে দিলে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ইএন ইউএস। শোনো, এখানে এই গুরুত্বপূর্ণ ট্যাগগুলো খুব বেশি নেই, ঠিক আছে, হয়তো তোমাদের পুরোটা মানে ইয়ে করতে, তুমি হয়তো প্র্যাকটিস করেছো বা ওয়েবসাইট তৈরি করেছো, হ্যাঁ তোর ওয়েবসাইটটা হচ্ছে ইয়ে করবা, কিভাবে দেখা যায়, আপলোড কর, কিসে স্ক্রিন শেয়ার অবশ্য দেখানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, শোনো এক কাজ করো, শোনো শান্ত, একটা কাজ করো, সেটা হচ্ছে যে শিক্ষার দরকার আছে, তুমি হচ্ছে যে আরেকবার বল, বুঝতে পারিনি, ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ আমি পারমিশন না দিলে এখানে দেখাতে পারবো না, শোনো আমি বলি, তুমি একটা কাজ, হ্যাঁ বিষয়টা হচ্ছে একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি হচ্ছে ইয়ে করবা, চার্ট রিনেম, মেক হোস্ট, অ্যালাউ রেকর্ড, রিমুভ রিপোর্ট, পুট ইন ওয়েটিং রুম, হাইড নন ভিডিও পার্টিসিপেন্টস, রিপোর্ট রিমুভ, মেক হোস্ট, শান্ত শুনতে পাচ্ছ আমার, বিষয়টা হচ্ছে তুমি ইয়ে করবা, তুমি হোস্টে হোস্টিং এ রাখতে পারো ওয়েবসাইট, না ওটা ওটা জানি না, করতে জানি না। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে অনেক হচ্ছে তোমার ইয়ে পাওয়া যায়, মানে ফ্রি হোস্টিং পাওয়া যায়, গুগলে গিয়ে সার্চ করবা, ঠিক আছে, ফ্রি হোস্টিং, ফ্রি হোস্টিং লিখে সার্চ করে ওখানে অ্যাকাউন্ট খুলে তোমার সাইটটা হোস্ট করে, ওই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমাদের সবাইকে দিয়ে দেবো, আমরা লিঙ্কটা দেখবো, ঠিক আছে, তোমার শেখা হয়ে যাবে, হ্যাঁ সামনের দিনে দেখা, তুমি শেয়ার করবে এখানে লিঙ্কটা, সে লিঙ্কে সবাই ঢুকে ঢুকে আমরা দেখবো তোমার ওয়েবসাইটটা কেমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তুমি সেটা হচ্ছে তুমি হয়তো প্র্যাকটিস করেছো, সবাই মনে হয় প্র্যাকটিস করে নাই ওইভাবে, হ্যাঁ
একটু রিভিউ করলে ভালো হবে, তোমাদের জন্য সবার জন্যই ভালো হবে। শান্ত বুঝতে পারলে কি? হয়তো বা কয়েকটা ক্লাস লাগবে, দুই তিনটা ক্লাস লাগবে। আর এইচটিএমএল মানে ক্লাসগুলো তো গুরুত্ব মানে অত কঠিন কঠিন না, হ্যাঁ জাস্ট ইজি আছে। হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল দেখাচ্ছে জাস্ট তোমাদের সবার জন্য, নতুন বলো পুরাতন বলো সবার জন্যই সহজ। হ্যাঁ জাস্ট কোডিং শুরু করলে খুব ইজি হবে। হয়তো দুই তিনটা ক্লাস তোমাদের জাস্ট রিভিউ করে দিব, যেগুলো বাকি আছে তোমাদের কাজ কিছু বাকিও ছিল এইচটিএমএল। হ্যাঁ যেমন ভিডিও ট্যাগ অডিও ট্যাগ এগুলো করাই নাই মনে হয়, করাই নাই ইমবেড ট্যাগ ভিডিও অডিও ট্যাগ হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আর সমস্ত রিভিউ করে দিকু, ঠিক আছে রিভিউ করলে তোমাদের ভালো হবে। তো রিভিউ করে দেখাচ্ছে যে পাশাপাশি আমরা সিএসএস খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে হয়তো তিনটে ক্লাস আমরা শেষ করে দেবো, রিভিউ করে শেষ করে তারপরে দেখাচ্ছে আমরা মানে মানে অনেক দিন থেকে প্র্যাকটিস করতেছি, মানে একটু বেশি বোরিং লাগছে আর, তাই না তাই না? আচ্ছা আচ্ছা, এরপর শেষ না, এরপর দেখ তোমাদের নতুন উত্তর আসবে, সমস্যা নাই। হ্যাঁ তো টুইটার বোর্ড স্ট্যাপ যখন করবা, জেকুইরি করবা, জাভাস্ক্রিপ্ট করবা, হ্যাঁ রেসপন্সিভ ডিজাইন করবে, সবগুলো নতুন একবারে এলে বিষয়। আর এবার তো মনে করো রেগুলার ক্লাস করবে, এখন ক্লাস বন্ধ হবে না, ঠিক আছে রেগুলার ক্লাস করবো। আর দেখবা যে মানে মানে চলমান অবস্থা এটা থাকবে, আর তোমাদের ভালো লাগবে সামনে ক্লাসগুলোতে, ভালো লাগবে আস্তে আস্তে, বুঝতে পারলে কি? তো তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে যে শনিবারে, হ্যাঁ বুঝতে পারলে কি? হ্যাঁ হ্যাঁ তোমাদের ক্লাস নেব শনিবার সোমবার বুধবার, আজকে যদি বৃহস্পতিবার, ঠিক আছে আজকে যদি বৃহস্পতিবার, আজকে তোমাদের শুরু করলাম জাস্ট, মানে আজকে ওরিয়েন্টেশন ক্লাস মনে করো মানে অনেকদিন পর। আর তোমাদের সামনে শনি সম্বুধ, সপ্তাহে তিন দিন ক্লাস নেব শনি সম্বুধ, আর তোমাদের সামনে প্রচুর প্র্যাকটিস দেবো। হ্যাঁ আর শোনো আমি তোমাদের একটা কথা বলি, হ্যাঁ সেটা হচ্ছে কি যে বর্তমান সময় এই যে করোনা ভাইরাস দেখতেছো, হ্যাঁ ভিডিওটা অফ করে দিই, অফ করে দিয়ে তোমাদের